অপরাজিতার নিউজ ডেস্কে স্বাগত। নারীদের জন্য নির্মিত সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকছে এবারের আয়োজন। জানেন কি এই বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? বলছি, প্রিন্সেস নৌরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি বা PNU নিয়ে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মহিলা বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টি ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি রয়েছে নারীদের গবেষণার সুযোগ। 1970 সালে নারীদের প্রথম কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা হয় এটি। পরবর্তী 25 বছরে দেশটির 72টি শহরে এ ধরনের 102টি কলেজ চালু করা হয়। 2004 সালে কলেজটিকে সৌদি আরবে প্রথম নারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। সারা দেশের নারী কলেজগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। মাত্র 2 বছরে এই ক্যাম্পাস নির্মাণ করা হয়। 40 লাখ স্কোয়ার মিটার আয়তনের এই ক্যাম্পাসে একসাথে 60,000-এর বেশি শিক্ষার্থী পড়ালেখা করতে পারে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 33,000-এর বেশি নারী শিক্ষার্থী রয়েছে। 500 জনের বেশি একাডেমিক এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে। এছাড়া রিয়াদ ও আশেপাশের শহরে 34টি কলেজের 60,000-এর বেশি নারী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করেন। 2008 সালে সৌদি আরবের 2 পবিত্র মসজিদের ইমাম এবং বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ সৌদি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধন করেন। নাম পরিবর্তন করে বোন প্রিন্সেস নৌরা বিনতে আব্দুর রহমানের নামে এর নামকরণ করেন। নৌরা শব্দটি আরবি, যার অর্থ আলো। তখন থেকে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেন বিশ্ববিদ্যালয়টি। এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে মেয়েদেরও দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব দেশ ও দেশের বাইরে সর্বোচ্চ মানদণ্ডে নিজেদের সম্প্রদায় ও জাতির প্রতিনিধিত্ব করা, যত্নশীল মা হতে, উদাহরণযোগ্য নাগরিক এবং উৎপাদনশীল কর্মচারী হতে হবে। দেশের বাইরে তাকে তার দেশ এবং সম্প্রদায়ে ধর্ম ও বিশ্বাসের প্রতিনিধিত্ব করতে হবে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে 20 লাখের বেশি বই রয়েছে, যেখানে আরবি ও ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার বই শোভা পায়। লাইব্রেরির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 50 লাখের বেশি বই। এছাড়াও রয়েছে অসংখ্য জার্নাল, সাবস্ক্রিপশন, সরকারি প্রকাশনা, গবেষণামূল, উপাত্ত এবং পাণ্ডুলিপি। বিশ্বের সবচেয়ে বড় এই নারী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে আধুনিক পরিবহন ব্যবস্থা। এখানে 22টি চালকবিহীন ট্রেন ও 14টি স্টেশন রয়েছে। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওকল্যান্ড, ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউদার্ন, যুক্তরাষ্ট্রের ভ্যালেন্সিয়া কলেজ, ফ্রান্সের রাওয়েন বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা ও শিক্ষার নানা কার্যক্রম পরিচালনা করে থাকে প্রিন্সেস নৌরা বিনতে আব্দুর রহমান ইউনিভার্সিটি। এছাড়া ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস, ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহের ফেডারেশন ও আরব বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার অন্যতম সদস্য এ বিশ্ববিদ্যালয়। We'll be right back.